আপনারা ভাবতে পারেন যে এই শীতের মধ্যে এই বেচারা এই জায়গায় কি করে, বেচারা তো এই অবস্থা হওয়ার কথা না। হ্যাঁ, এই যে এগুলো ঝুপড়ি উপড়ি গায়ে দিয়ে এত রাত্রে বাহিরে বেলা কেন, রাত্রে এখন বাজে 3টা, ঠিক এই মুহূর্তে হচ্ছে এই পাগলে আছে হচ্ছে এই যে কি জানি বলেন পারলে কই যেতেছি, বলেন তো বলেন তো, বলতে পারবেন না জানি। আমি এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজার বাজার, হকসদ বাজার। এর জন্য চিটাগাংয়ের একটু আগে একটা ব্রেক নিলাম, মানে বিরতি নিলাম, এখন এখানে একটু খাওয়া দাওয়া করতে হবে। পরীকে খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। এই যে খাবারটা দেখতেছেন, এই যে একটু বিরিয়ানি, রাত্রেবেলা বিরিয়ানি খেতে খুব ভালোই লাগে। আর এটা বিরিয়ানিটা হচ্ছে শুধুমাত্র মুরগির মাংস দেওয়া হয় তো অস্থির ভালো লাগছে। রওনা দিছি খাওয়া শেষে, এখন যাচ্ছি হচ্ছে কক্সদ বাজার, হকসদ বাজারের উদ্দেশ্যে। রাত্র এখন কয়টা বাজে খেয়াল করতেছে না, যাই হোক রাস্তাগুলো জাস্ট অস্থির, দেখেন কুয়াশা। সকাল হয়ে গেছে আর ট্রেনের জন্য মানে ট্রেন যাবো এই জন্য অপেক্ষা করতেছি। এই যে ট্রেনটা যাচ্ছে, এখন আমরা ট্রেনের অপোজিটে যাব, এটা হচ্ছে চিটাগং মাত্র ঢুকবো, চিটাগং ঢোকার মুখে আছে আর কি, এখানে আটকায় পড়ছি। আচ্ছা, এই যে এই ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু অস্থির লাগে, যে এই ব্রিজটা কোনো ই নাই, পিলার নাই, এরকম একটা মানে ঝুলন্ত একটা ব্রিজের মতো, খুব ভালো লাগছে ব্যাপারটা। আর এইটা পার হওয়ার পর আমরা চিটাগং পার হয়ে যাব। গুড মর্নিং, সকাল সকাল এমন একটা ওয়েদার দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু অসাধারণ ওয়েদার। দেখেন যে সূর্যটা কীভাবে আমার দিকে তাকা রয়েছে, সকাল সকাল এরকম একটা সূর্য দেখার জন্যই কিন্তু ভ্রমণ করি আমি সবসময়। সে কক্সবাজার যাওয়ার আগে চকরিয়াতে, আর এখানে হচ্ছে সকালবেলা নাস্তা করবো। ও সরি, গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম আবার। এখন হচ্ছে সকাল সকাল নাস্তা করবো, নাস্তা করে তারপর আবার রওনা দিব, একটু রেস্ট নিতেছি। এখানে তুনদুন রুটি আর ডাল, একটা ডিমও পাই নেই ভাই, আর এই জায়গায় ডালটা একটা অন্যরকম। যাই হোক, কিন্তু সকাল সকাল এটাই খাইতে হবে, কিছু করার নাই, মানে যা কিছু ভ্রমণ করলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই বনটা হচ্ছে পাহাড়, মানে হচ্ছে রাবার, রাবারের গাছ। এই যে কক্সবাজার যাওয়ার সময় এই জিনিসটা খুব ভালো লাগে, চকরিয়ার পর এই রাবার গাছগুলো দেখা যায়, রাবার এখানে উৎপাদন হয়, এই গাছ থেকে এই যে রাবার সংগ্রহ করতেছে। আজকের চিলটা একটু বেশি হার্ড হয়ে গেছে, কারণ একদিনের জন্য কক্সবাজার যাওয়া আসা অনেক কঠিন হয়ে যায়। এখনও সমুদ্রের তীরে আছি, মানে একটু দূরে আছি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর এখন আবার যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। প্রায় 700 কিলো প্লাস, মানে 700 কিলোমিটার প্লাস আজকে জার্নি হবে, কারণ হচ্ছে ঢাকা থেকে আসলাম, আসার এখানে 300-350 উপরে চলে গেছে, আবার যাওয়ার জন্য আবার 350 প্লাস, তো ওই ক্ষেত্রে 750 দিকে চলে যাবে, অনেক কঠিন হয়ে গেছে। যাই হোক, তারপর এইভাবে চিল করতে হবে। আরেকটা ব্যাপার যেটা না বললেই না, সেটা হচ্ছে ঢাকার বাহিরে আমি যখনই যাই, এক এক জায়গায় এক এক রকম সমস্যা তৈরি হয়। কোনো জায়গায় চায়ে একটু লবণ বেশি হয়ে যায়, কোনো জায়গায় আবার চায়ে মানে লিগার একটু বেশি হয়ে যায়। তো এখানে একটা সমস্যা হচ্ছে যে কক্সবাজারের যদি আসেন, সেক্ষেত্রে এই জায়গায় যে চা চায় হচ্ছে লিগারটা একটু বেশি হবে, চিনিটা একটু কম হবে, এটা একটু মানা নিতে হবে। এখানে মানুষ এইভাবেই খায়, তারপরে চা পাওয়া যায় এটা অনেক বেশি কিছু। ঠিক আছে, সুটকিপল্লী সুটকির মার্কেট আসতেছি, আগে কক্সবাজারে যাই একটু গোসল বোসল করি, গোসল করে বিচের থেকে তারপরে এখানে এসে দেখা হচ্ছে, এখন যাই আনি। আগে আসার আগে আমি আমার অনেক বন্ধু বান্ধবের বলছিলাম যে চল কক্সবাজার থেকে ঘুরে আসি, চল কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু কেউ আসে না আমার সাথে। এই তোরা কি মনে করছো, তোরা কেউ না আসলে কি আমি একা আসতে পারবো না? হ্যাঁ, এই যে দেখ, এটা কি কক্সবাজার না, এগুলো কি এডিট করা, অরিজিনাল কক্সবাজার। ঠিক আছে, ওই যে দেখ সমুদ্র, সমুদ্র, দুষ্ট ছেলেমেয়েরা। আমি বলছিলাম আসতে, আমার সাথে তো আসতে চাও না, ঠিক আছে, একা একা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেখছো, দুষ্ট লোক, অশিক্ষিত, বর্বর, বর্বর, অশিক্ষিত, ভাত পচা মাছ, ভাত না, ভাত মদ পচা, ভাত ভাত খাস, দেখছোস? আমি অনেক এক্সাইটেড। যাই হোক, ছি ছি ছি, আমি খালি গায়ে, লজ্জা কর নাই, এই জন্য তো বলি লাখ লাখ নিয়ে আমার দিকে তাকে আছে কেন, নে এবার তাকে, এবার তাকে, আমি তো এবার গেঞ্জি পরে আসছি, বেয়াদব, দুশ্চরিত্রা, দুষ্ট মেয়ে, দুষ্ট না, দুষ্ট নারী, সবাই আমাকে দেখে আমার দিকে তাকা থাকে। এখন দেখো দুশ্চ, এই দিকটা বের হয়ে যায়, দুশ্চরিত্রা মানে দুশ্চরিত্র, দুষ্ট মেয়েরা, দুষ্ট লোকেরা, সবাই আমার দিকে তাকা থাকে। এখন দেখো, এই যে আমি তোমাদের জেলায় গেঞ্জি পরে আসছি, আমি আমার কি শরম লজ্জা নাই নাকি? এখন আমি গেঞ্জি পরে সাঁতার সমুদ্রে নামতাছি, ঠিক আছে, এই যে আমি এখন সমুদ্রে, সমুদ্রের সামনে, কি ভয়ানক একটা বিশ্রী অবস্থা, ছি ছি ছি, আমার কি লজ্জা শরম নাই নাকি, কি বলো না বলো। হ্যাঁ, এখন কথা ওইটা না, কথা হচ্ছে মানুষ নাকি সুখ খুঁজে পায় না, আর আমি সুখে চোখে দেই না, এত সুখ আমার মধ্যে কই থেকে আসে? আমি তো মাঝে মাঝে এই চিন্তা করি, মানে মানুষ নাকি সুখ পায় না, আর আমি সুখের 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 জায়গা চোখে দেখি না, কি একটা বিশ্রী অবস্থা। হ্যাপি 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 লাইফ, এগুলা কিন্তু মুখে নেওয়া যাবে না, সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত প্রচণ্ড। একবার বলছিলাম ভাই, দুষ্ট লোক, সবাই দুষ্ট, সবাই সুখে থাকা যায়। আপনারা যারা সুখ খুঁজে পান না, যারা বলেন বাংলাদেশে সুখ নাই, বাংলাদেশে কিছু করা যায় না, তাদেরকে বলি দেখেন
মন খারাপ থাকলে অতিরিক্ত বেশি খারাপ লাগলে এভাবে সমুদ্রে আসবেন, নাচবেন, গাজবেন, গাইবেন, অ্যাশ করবেন, চিল করবেন, জীবন সুন্দর। কোনো টাকা লাগে না সমুদ্রে ঢুকতে, শুধুমাত্র যে বাস ভাড়া মানে গাড়ি ভাড়া বুঘি ভাড়া যা আছে একটু থাকতে থাকতে এই টাকাটাই লাগে। এছাড়া কোনো টাকা লাগে? কোনো টাকা লাগে না। কি একটা দুষ্টমি অবস্থা আপনাদের, বুঝি না আমি আসলে। এভাবে একা একা কয়জন চিল করতে পারে বলেন? আপনারা পারবেন এভাবে চিল করতে? হ্যাঁ, দুষ্ট লোকের আসলে বোঝে না, তারপরে মানুষ বলে যে তারা সুখ খুঁজে পায় না। আমি এত সুখ কোথায় রাখি? আমি তো সুখের বন্যা বসে যাই, বন্ধু বান্ধব তোরা কাই, কেউ নাই কেউ নাই, আমি একা। দেখ এই যে কক্সবাজার, এটা কি কক্সবাজার সমুদ্র? অরিজিনাল পানি। তোরা তো মনে করিস যে আমি মনে হয় দুষ্টামি করে সবসময় এডিট করি, আমি তো এডিট পারি না। দেখ অরিজিনাল বিচ, মানে সমুদ্রে আইসা আমি সাঁতার কাটতেছি। দেখ কেউ আছে? কেউ আছে? কেউ নাই, আশেপাশে কেউ থাকবে না। আমি এরকম সারা জীবন সিঙ্গেল থাকবো, চিল করবো, লাইফ এনজয় করবো। সমুদ্রে একটা বোতল পাইলাম, এটা কুড়ে আনিলাম। আর একটা জিনিস ভাবতেছিলাম, এটা হচ্ছে দেখেন আমি নিজের সর্বোচ্চ মনে করি, আমার অপোজিটে কিন্তু কেউ নাই, একদম ফাঁকা, আর ওই দিকেও কেউ নাই, সবাই আমার পেছনে। আর আরেকটা ব্যাপার আমি এটা দেখাইতে চাই যে সমুদ্র অনেক বড়, কিন্তু এটার থেকে আমি আরও বড়। যেমন এই যে ঢেউ আসতেছে, আমি দৌড় দিতেছি কিন্তু ঢেউ আমায় ধরতে পারতেছে না, কারণ আমি দৌড়াইতেছি। আর এই জন্য আমি সবচেয়ে বড়, আমি মানুষ, আমি সর্বশ্রেষ্ঠ। হো, দুপুরবেলা এখন খাইতে আসলাম, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, দুপুরবেলা ওই জন্য লিমন লেট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর যেহেতু এই যেগুলো কি সবজি, মানে সবজি বলতে সালাদ, সালাদটা একটা শাক সবজি দেওয়া রাখছে, কিরকম একটা অবস্থা। আর এখানে ভাতটা হচ্ছে কাউনের চাউল, আছে না কাউনের চাউলের ভাত, ভাতটা অনেক মজার, সুস্বাদু, ভালোই লাগে। আর আমি আসলে সবসময় এই হোটেল থেকে খাই, তো এই জন্য হচ্ছে এখানে আসা। আর এখানে আমার জন্য অনেক এক্সট্রা ফ্যাসিলিটি আছে, কিছু করেন এটা কিন্তু আপনারা পাবেন না, যে এই জন্য হোটেলের নাম নাম না বলাই ভালো। আর এইখান থেকে আমি ভাত এখন খাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখন ভাত খাবো হচ্ছে মানে মাছ দিয়া। আমি কক্সবাজার যখন প্রথম প্রথম আসতাম না, তখন চিন্তাভাবনা করতাম যে মানে এখানে মনে হয় সব কিছু লবণাক্ত হইব, এই জন্য মাছ খাইতাম না। কিন্তু পরবর্তীতে জানলাম যে না, এখানে মাছ আপনার অত লবণাক্ত না, মাছের একটা আলাদা স্বাদ আছে, মাছটা অনেক ভালো লাগে। তো এই জন্য আমি এখান থেকে খাবো হচ্ছে সুরমা মাছ। আর এখানে সুরমা মাছের আমি এই জন্য নিতেছি কারণ এখানে সকালবেলা সুরমা মাছটা ধরে, আর এখানে যেদিন ধরে ওই দিনই রান্না করা হয়। আর এই জিনিসটা ঢাকায় পাওয়ার পর মানে ঢাকায় আমাদের খাওয়া অত মজা পাই না, কারণ হচ্ছে ঢাকায় যেতে যেতে একদিন সময় লাগে, আর সময় শেষে কোনো কিছু মজা লাগে না, বিশেষ করে সুরমা মাছটা। আপনি ঢাকায় যতই খাবেন আর এখানে খাবেন মানে কক্সবাজার খাবেন, অনেক তফাত, মানে এটা স্বাদটাই দেখবেন চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য এখান থেকে আমি সুরমা মাছ দিয়া ভাত খাচ্ছি। আর এরপরে আমি অন্য কিছু খাবো, কি আমি মাংস নিব, মানে অন্য একটা আইটেম নেওয়ার চিন্তা ভাবনা আছে। এখানে ডাইলটা মনে করো অন্যরকম, মাছের স্বাদটা আমি মনে করেন ভুলতে পারতাছি না, আর এই জন্য এখন মাছের নলাটা আগে খায়া নেই তারপরে কথা বলতেছি। আসলে এই মাংসর কিন্তু অত একটা স্বাদ নাই, মানে আমার কাছে ভালো লাগে না, কিন্তু এখানে আর কি চাউলটা একটু, ভাতটা একটু মজার, আর হচ্ছে মাছটা একটু বেশি স্বাদ পাইছি, কিন্তু মাংস দিয়ে অত একটা মজা পাই নাই। তারপরে নিছিলাম একটু খাওয়া টেস্ট করতে, আমি ভুলে গেছিলাম, অনেকদিন যাবৎ খাই না। তো আর এখানকার ডাউল, ভাই ডাউলটা দেখাই, এই যে ডাউল, ডালটা হচ্ছে একটা অন্যরকম স্বাদ, একটু মানে হচ্ছে কেমন একটু আঠালো টাইপের, কিন্তু এমনি অন্যরকম একটা স্বাদ লাগছে, কিরকম একটা সিমের বিচির মতো একটা আর কি দিয়ে আর কি স্বাদ ডালটা করে। বাদাম 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 দাদা, ভাজা ভাজা বাদাম, এটা হচ্ছে সিদ্ধ বাদাম। কক্সবাজার আসলে সিদ্ধ বাদাম পাবেন, শুধুমাত্র কক্সবাজারে এই সিদ্ধ বাদাম পাওয়া যায়। আর এই যে আল্লাহর রহমতে, এখানে আমি এই জন্য এতক্ষণ দূরে আসি নাই, জ্যামের উপরে জ্যাম। আর রাস্তার যে কী হাল ভাই, এই যে ঠিক করতেছে, আমাদের ঢাকা শহরে তো রাস্তা সব একসাথে কাজ ধরছে, ঠিক কক্সবাজারও একই অবস্থা। এই যে এখানে যেহেতু এখনও শীতকাল, কিন্তু পানি আসলো কই থেকে আমি নিয়ে যাই, হয়তো বৃষ্টি হয়েছিল ওইটার পানি, যেটা আমরা বর্ষাকালে এই ব্যাপারটা সাফার করি, কিন্তু এখন এই জায়গায় এরকম হইতাছে। কিছু করার নাই, রাস্তা ঠিক হয়ে যাবো আশা করি কয়েকদিন যাবৎ। আর এই জন্য আমি এখানে যদিও থাকতাম, কিন্তু এখন আর থাকবো না, কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না, আর আমি এগুলো একদম সুন্দর না হলে আমার পছন্দ না। আর এই যে পারমিস মার্কেটে চলে আসছি, পারমিস মার্কেটে এখন আচার, মানে কক্সবাজার আসলে যে মানুষ যায় না, বিদেশ থেকে যাওয়ার সময় ডাব সাবান যদি না নেই তাহলে কেমন দেখা যায় বলেন। আর এইখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে একটা জুতা, জুতাটা হচ্ছে কি দেখাইতেছি, আগে যে চকলেটগুলো নিছি ঢাকায় আসতেছি না, একটা জুতা ভালো লাগছে, জুতাগুলো হচ্ছে এই যে জুতাটা, দেখতে একটা নর্মাল জুতার মতোই, নর্মালি জুতাটা, কিন্তু জুতাটার নিচে একটু অন্যরকম ভালো লাগছে, এই যে দেখাইতেছি নিয়া, কিন্তু মানে আমার পায়ে লাগে না জুতাটা, এই জন্য হচ্ছে আমি নিতে পারতাছি না জুতাটা, মানে ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, এখন নিতে পারতাছি না কারণ হচ্ছে ছোটো নাই, আমার পা ছোটো, জুতা বড়। তো সারাদিন পর এখন বারান্দায় আসলাম, আর বারান্দায় আসার পর একটা জিনিস চিন্তা করতেছিলাম বৈশা বৈশা, যে কি একটা অবস্থা, কি একটা দিন গেল আমার। হঠাৎ আমি যখন এই যে আমার গ্যালারি চেক করলাম, কিছু ছবি তুলছি, ছবি তোলার পর দেখলাম যে যারা ফটোগ্রাফার এখানকার, হ্যাঁ ছবি যারা তুলে দেয়, ওরা কিছু অশ্লীল ছবি তুলছে কিছু মেয়ের। এখন ছবিগুলো তো আমি দেখাইতে পারি না,
কিন্তু ব্যাপারটা খুবই খারাপ লাগছে আমার কাছে যে এগুলো এখনো চলতেছে। তো মেয়েরা অবশ্যই সাবধান, হ্যাঁ, আপনারা এবং আপনার পরিবারের যে সকল মেয়েকে নিয়ে কক্সবাজারে আসবেন বা কক্সবাজারে আসবেন বা গেছেন বা ভবিষ্যতে এখন আসছেন, তারা এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন। ছবি তোলার পর ওদের থেকে ছবিটা নিয়ে ওর ক্যামেরা থেকে ডিলিট করে দেবেন, এতে করে আপনাদের আর কি ভালো। কারণ আমাকে ওরা আমার ছবি যখন দিছে তো সাথে ভুলক্রমে দুইটা মেয়ের ছবি এসে পড়ছে, যেগুলো একদমই আমার মানে আমি এক্সপেক্টেড না যে এই জিনিসটা আমার কাছে আসবে, এরকম আমি কোনো ই ছিলাম না, এটার জন্য প্রস্তুত ছিলাম না, খুবই খারাপ লাগছে। আর এখানকার আরেকটা ব্যাপার হচ্ছে আমার এখানকার এই যে যে হোটেলে আমি এখন বসে আছি আর কি, এখানের যে আর কি যে যে ছেলে আর কি যে দুইতলায় যে ছেলেটা আর কি ছিল, ও আমার মোটামুটি খুব পরিচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা এই সাথে এবার দেখি না, মনে হয় ও চলে গেছে বা অন্য কোথাও ভালো ই হয়েছে। আর যে হোটেলে আমি খাই, মানে খাওয়া পিনা করি, খাওয়া দাওয়া করি কক্সবাজার লাস্টে, ওই হোটেলে যাদের সাথে আমার খুব বেশি পরিচয় ছিল বা যাদের সাথে আমার খুব কথাবার্তা হইতো, মানে যারা আমার একটু মানে ঘনিষ্ঠভাবে খাবার দাবার সার্ভ করতো, ওই ছেলেরাও আর কি দেখলাম যে নাই, ওরাও হয়তো পদোন্নতি হয়েছে এবং অন্য কোথাও আরও ভালো জায়গায় চলে গেছে। যাই হোক, সবাই ভালো থাকুক এটা দোয়া করি অবশ্য। আর এদিক দিয়ে একটু খারাপ লাগছে যে ওদেরকে দেখি নাই, তো ব্যাপার না, তারা নাই চিল। আর কক্সবাজারে আসলে অবশ্যই এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, একটু পরে মাঝখানে তো বিরতি নিবই, ওইটার আগে একটা বিরতি নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি, আর এদিক দিয়ে তো যাবো, এই হচ্ছে কাহিনী। যাওয়ার সময় কেউ চেক টেক করে নাই, আমি আসার সময় খুঁজতেছিলাম যে চেক করে নাকি চেক করে নাকি, এখন চেক করতেছে এই জন্য বিরতি। আর এই বিরতির মাঝে আর এদিক দিয়ে চেক করতেছে, কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে দুইবার চেক হইতে পারে, ঠিক আছে, এটা বিভ্রান্তি হওয়ার কিছু নাই। ভিডিও ছিল এতটুকুই আজকের মতো, আবার নতুন কোনো ট্যুরে গিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর এই জন্য আমার মানে এইটা রাস্তাটা আবার দেখাইলাম এই জন্য যে রাস্তাটা দেখেন, রাতের শহর কত সুন্দর হয়, বাংলাদেশের রাত্রেবেলা এত সুন্দর লাগে, আমি এই জন্য রাত্রেবেলা বের হই। দেখেন সাইনগুলো দেখতেও কত সুন্দর লাগে, অথচ দিনেরবেলা এগুলো দেখতে সাদা সাদা মনে হয়, আর রাতেরবেলা আলোকিত। এই জন্যই বলি যে রাত্রেবেলা বের হবেন, ঘুরবেন, চিল করবেন, এশ করবেন, জীবন সুন্দর।